पानी असो दे देते हसी तारा की मोरे कन को तसले एजन बिदा शमय की पिंदा सम की पिंदा जाते सो को जेटा पिंदा जाई भाई दै किना दिमु तुम्हारे किसु कोइले तो खालारे नालिज दिबा दूर बार बार के लेक को तकन कोनो बार नालिज दिला दिल खुला को की पिंदा जाते सो ना जे कसलम की जे পুরান শাড়ি পিন্দা জামকে হ্যাঁ কটা নতুন শাড়ি কিনে দিলে হয় না অবশ্যই কিনে দিব কালকেই তোমার চারটা নতুন শাড়ি কিনে দিব আমার লগে চলবা হাসাই হ্যাঁ কালকে কিনে দেবেন হ্যাঁ তাইলে মোর আরেকখান কথা আছে কি কথা মোর লগে লগে খালার লেকে দিরা শাড়ি কিনতে হইবে কি হ্যাঁ আদে বুড়া মানুষ এ নতুন শাড়ি দিয়ে কি করব আজ বাজে কথা কোন নতুন শাড়ি দিয়ে মানুষ কি হবে যা করার হেই করবে বুঝছেন বুঝছি যাও পানিও দেতে আসি দেবেন কলম এটা হলো ওয়াকিং স্ট্রিট এখানে সবাই হাঁটে গাড়ি ঘোড়া ঢোকে না রাত্রবেলা বুঝছেন এর হলো বিচের পারে একেবারে এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি সব জায়গা দেখতে পারবেন বিচের পার মানে সাগরের পার একেবারে এই যে সাগরটা এই সাগরটা দেখছেন এই সাগরের পারে এই যে সব হোটেল রেস্টুরেন্ট যে খাওয়া দাওয়া নাচ গান ফুর্তি ফুর্তি আচ্ছা ভাই আপনার সাথে তো প্রাইমারি আলাপ সব শেষ তাই না হ্যাঁ আপনার আর কিছু জানার থাকলে বলতে পারেন একটা বিষয়ে জানার ছিল বিদেশে গিয়ে আমরা থাকুম কই নাকি দেশের থেকে তাম্বু নিয়ে যাইতে দেব ওই মিয়া আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি বাংলাদেশ দিয়ে তাবুটা নিয়ে লয়ে যাবেন থাইল্যান্ডে ও জায়গা তাইলে এই যে হোটেলগুলো বানাই রাখছে খালি খালি ও জায়গা যাইয়া থাকতে হলে এই হোটেলে আগে বুকিং দিতে হয় আপনি কি বুকিং দিছেন হোটেল বুকিং দিয়েছেন কইলেই হয় নাকি পাসপোর্ট নাই ভিসা নাই হোটেল বুকিং দিয়ে বই থাকবো আমি না আমাকে পাসপোর্ট ভিসা তো হয়ে গেছে দুই একদিনের মধ্যেই হাতে আয় পড়বো ও তাহলে তো আপনি আমাকে লাগেই যাইতে পারবেন তাহলে আমাকে হোটেল বুকিংটা আপনি দিয়েন আচ্ছা ওটা দেখতে আছে আপনার বেসিক্যালি এসব কাম যে আমারই করতে হবে এটা আমি জানতাম দিয়ে দিব মানে এই যে দেখেন এই যে হোটেলগুলো দেখতেছেন না এই জায়গা আপনাকে রাখতে সুন্দর সুন্দর হোটেল এককারে বিশের পারে দেখছেন এই দেখেন দেখেন হাই মেসেজ পার্লার এটা কি এখানে আপনাকে ম্যাসাজ করা হবে আর ম্যাসাজ করার পর আপনি দেখবেন যে আপনার বডি কতটুকু অ্যাক্টিভ এনার্জেটিক আর ঝরঝরে সারা শরীর টিপে দিব আপনি অ্যাড্রেসটা আমারে দেন না এই যে ভাই আপনি জাস্ট হোটেলের গেটটা দিয়ে বের হয়ে জাস্ট রাইটে যাবেন রাইট ইজ দ্য ফার্স্ট লেন ওখানে আপনি দেখবেন বড় একটা ম্যাসাজ পার্লার দেন এই যে বাঁয়ে মসর দেব কোই নেই না কোই নেই যে কি করব শরীর টিপে দিতে হ্যাঁ জাস্ট বললে হবে যে বডি ম্যাসাজ অয়েল ম্যাসাজ করা কমে গেছিলেন আপনি কালি দেখো তোমার লাগে কি আনছি গুশ গৌরে কেউ কোনোদিন গুশ দেয় ঠিকই দেয় যখন কোনো কিছু লুকানোর দরকার ইয়ে পরে তখন ঠিকই দেয় এই আমি তোমার কাছে কি লুকামু আমনে আমনে একটা মানু আমনে এই বেইন না বেলায় এই গর্তেন বাড়িয়ে গেছেন হাঙ্গাটা দিন আমার কোনো খোঁজ খবর পাইছেন আপনি রাইতের কালে একটা ছোট শিশি লইয়া ইয়ে কইতে আসেন এই একটা সেন্টের শিশি মোর আপনি বলত পাইছেন না মুই কিছু বুঝি না না তুমি সব বুঝো আমি কিছু বুঝি না আমি এসে একটা গাধা নাও এই সেন্টার মুখটা খুলে দেখো গন্ধ কেমন তাই না
কি হইলো? আল্লাহ, এই সেন্ট মোরে মোরে মাইয়া হালানে পেলান করছে। শক করে একটা সেন্ট আনছি আর তুমি কইতেছো ইয়া ইয়া সেন্ট, এ সেন্টের বোতল, এর মধ্যে কি বইটা রাখছে? ওর মো খোদা, এ হুম্ব মেন মেন ফুলো সেটি আছে, মোর মাথা মুতা ব্যাকি করতে আছে, পুরো হোটেল দরিয়া করতে আছে। মাথা ঘুরাই বকে আমনে আমনে এখনি এই ফেরত দিয়ে আনদি, যান ফেরত দিয়ে আন। শোনো, তুমি ব্যবহার না করলে আমি ব্যবহার করবো, ঠিক আছে? না, এই আপনি কিছুতেই ব্যবহার করতে পারবেন না, মুই এর গন্ধ কিছুতেই সহ্য করতে পারতে আসি না, ওর পেট ফুলে যাইতে আছে, সে ব্যবহার করবে। আর এইটা তখন ফেরত নিব না। ফেরত যদি নাই নাই তাহলে আপনি হালাই দিয়ে আনবি, মোট 10 মাইলের ভিতরে ইয়া থাকতে পারবে না, মুই কলের গন্ধ যদি আর পাইছি তাহলে কলে মানে খবর আছে। হ্যাঁ, যান যান হালাই দিয়ে আন। আল্লাহ রে, ওর পেট ফুলে যাইতে আছে, সেটার মতো নিয়ে আছে। মজিদ ভাই, হোয়াট ইউ ডুইং? তুমি আমনে রে মুই আতে নাতে দর্ছি, আমনে চোরা চালানি করেন না? এ আমি চোরা চালানি করুন কে? হেলে মাটির তলে কি রাখেন আমনে? সেন্ট, এই যে সেন্ট। ও, আরে তোমার ভাবিরে দিছিলাম, হে গন্ধ আর পছন্দ না আমারে, কইছে 10 মাইলের মধ্যে জানি এই সেন্ট না দেখে। আচ্ছা, 10 মাইল হাইটা এই সেন্ট কাটা ফেলাইব কও, তাই এনে পুঁতে রাখতে আইছিলাম। আসো কে, কই দেখি সেন্টটা একটু দেখি আমার দেন তো। হ্যাঁ, সেন্টই তো, গন্ধটা তো ভালো। ভালোই তো, অনেক টাকা দিয়ে কিনছি না, মূর্খ মহিলা এটার মর্ম কি বুঝবো কও, আমারে বুঝলো না। হ্যাঁ, তাহলে একটা কাম করি, এটা মুই মর্দারে রেখে দেই। না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইলো এটা কিনতে আপনার যে টাকা খরচ হয়েছে হে মুই দিয়ে দিব। আরে দূর, কয় টাকা লাগছে? ফুটপাতের থেকে কিনছি, মাত্র কয় টাকা দাম? একটু আগে যে কইলেন এটা অনেক দামি সেন্ট। এত কথা মনে রাখো কে, তুমি নিবার চাইছো নাও, ফেলাই দিতে আমারও খারাপ লাগতেছিল। দাম না নিলে মুই কিন্তু এটা লমো না। আচ্ছা ঠিক আছে, তোমার মনে যা চাই তাই দিও যাও। তো একটা কথা, কি শর্ত? এই সেন্ট দিয়ে কিন্তু আমার বউয়ের সামনে যাইবা না। মূর্খ মহিলা, কোনটাতে কোনটা মনে করবো, তাছাড়া এই গন্ধটা আর পছন্দ না, পরে মাথা ঘুরে ঠাস করে পড়ে যাবো। না না, আপনি টেনশন করেন না, এটা আমার খেয়ে যাবো না, ঠিক আছে? বুঝে গেছি। আচ্ছা, চলো চলো চলো, মামা ওয়েট করতেছে। চলো চলো মানে কি, গোসল দিয়া হ্যাঁ আগে। আরে অহন গোসল দিব কেমনে, আয়া গোসল দিব নে। আয়া গোসল দিবেন মানে? হারারে তুই আপনার গায়ের গন্ধে ঘুমাইতে পারি রে, কালকের ওই সেন্টের গন্ধে, অহনে কি মুই সেন্টের গন্ধ খাইতে খাইতে যাবো আপনার লগে? আরে হে সেন্টার বোতলটা ফালাই দিছি কালকে। ফালাই দিলি কি হইবে? হে সেন্টার বোতল আপনি হাতে ধরছেন, পকেটে রাখছেন, আপনার সারা শরীরে সেন্টের গন্ধ লেগে গেছে, জানি গোসল দিয়া হয়। দেখো নিলো, দেখা দেয় কিছু নাই, মুই আপনার লগে সেন্টের গন্ধ লয়ে যামু না, কথা ফাইনাল। তুমি কথা ফাইনাল করার কেডা? আপনি বলেছেন না, আমি আপনার বউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গোসল দিতেছি, কিন্তু শোনো, তোমার হুকুমে গোসল দিতেছি না, ফ্রেশনেসের লাগে গোসল দিতেছি।